সংযুক্ত আরব আমিরাত কর্মরত অবস্থা মৃত্যুবরণকারী চন্দনের সমিতি আমিরাতর সদস্য মরহুম আনোয়ারুল ইসলাম ও মরহুম রোকনউদ্দিনের মৃত্যু চন্দনের সমিতি আমিরাতর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। ওনার কাছে আমাদের একটা আহ্বান থাকবে সন্ধানের সমিতির জন্য যেন দোয়া করে আর কিছু না, যাতে আমরা ভবিষ্যতে এরকম মানবিক কাজ আর করতে পারি। এ সময় চন্দনের সাতকানিয়া আংশিক মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম ১৪ আসনের আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, চন্দনের থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, খন্দকার জুয়েল, আবু আশফ তুহিন, বদিউল আলম, মোহাম্মদ সেলিম ও লোকমান হাকিম উপস্থিত আছিল। ইয়েন ব্যবস্থাপনাত আছিল লায়ন নজরুল ইসলাম তালুকদার, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ ব্যাক সদস্যবৃন্দ। তোমরা সফলতা কামনা করি, তোমরা আরো বিদেশ দেশের বাবমূর্তি উজ্জ্বল করতে লাগবে এবং দেশের লাই তোমার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশ তোরা এই দেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে লাগবে। এত লাই তোমার কৃত কথা ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই। সিপ্লাস টিভি।